আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় এই কভার ভ্যানটির পাশ দিয়েই চলে আসতেছি। তো দেখেন আরেকটি কভার ভ্যান আমাদের কাছে এসে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি নামাজ পড়ে আসলেন এখন? কোম্পানিগুলো আর এই রাস্তার চারি সাইডে যেই প্লেসগুলো দেখেন, আর যে কোনো গাড়ি রাস্তার উপরে থাকতে পারবে না এবং রাস্তার সাইডে থাকতে হবে। আমি বলো ক্যা বল নাই ইতনা বল দিয়া ইয়ে রাস্তা মে আমি বলো ভাইয়া আমরা এই তিন বন্ধু নামাজ পড়ে আসার পথে, তাই এরা দুজন গল্প ধরছে, তার গল্প শেষ হচ্ছে না। তা আমি বলছি যে তুই এত গল্প করতেছিস, তা আমার এই মোবাইলে গল্প বল। হ্যাঁ, তা ও আবার বলছে যে আমি অফিস স্ক্রিনে আমি গল্প করি, কিন্তু অন স্ক্রিনে আমি গল্প করতে পারি না। যো বলা আমাকে জানি গেলিয়ে ও মেরা পাইলেই চলা গিয়া ছোড় গে বল রে আ যাও মে নিচে তো পার্টনার মিল গিয়া আরে ভাগা উধার যায়গা হ্যাঁ এ তো বাদ সহি। তো বন্ধুরা আমরা এই নামাজ পড়ে আসার পথে আমার রুম পার্টনার একজন ছিল, তো ও আবার আগে বেরিয়েছিল এসে, তা আমার আবার আর সুন্নত নামাজে আমি একটু দাঁড়িয়ে গেছি, এই জন্য আমার একটু লেট হয়েছে। তা আমি বেরিয়ে নামাজ পড়ি, আমি ফোন দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম কই, তা বলছে আমি বাহিরে। তো বাহিরে এসে দেখছি আসলে নাই, তা ও মনে হয় পার্টনার মিলে গেছে, তো ওই পার্টনারের সাথে চলে গেছে। তা আমি এই ইন্ডিয়ান দুই বন্ধু পাইছি, এই দুই বন্ধুর সাথেই যাচ্ছি। তা দেখেন এই জায়গায় যে বাগান মতো এই গাছগুলো দেখা যাচ্ছে, তা আসলে এই ইমারতের বুকে এমন গাছ এবং ঘাস দেখা যায় না, আশ্চর্য, একদম অবাক করা কাণ্ড। আমরা যখন আসছি এই ইমারতের বুকে, আমরা কখনো মানে এইরকম গাছ এবং ঘাসের উৎপত্তি দেখি নাই। আমরা এই শীতকালে কিছু ঘাস দেখেছি, আর যখন গরমের আবার একটু আভাস পেয়েছে তখনই আবার ঘাসগুলো সব মরে একদম সাফ হয়ে গেছে। তো এইবার দেখছি এখনও ঘাসগুলো এখনও জীবিত আছে, তবে ধীরে ধীরে এই যত গরম বাড়বে ধীরে ধীরে এই ঘাসগুলো বিলীন হয়ে যাবে। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা কত ক্লিন, একদম ঝকঝক করতেছে, যেন আয়নার মতন পরিষ্কার। একটা ধুলা, এইটা হচ্ছে ধুলার দেশ, কিন্তু দেখেন রাস্তাটা কত ক্লিন, ধুলা ময়লা কাগজ একটা খোয়া কোনো কিচ্ছু পাবেন না। আর এই রাস্তার সাইডে দেখেন এই গাড়িগুলো সব প্লেস করে রাখছে, রাস্তার উপরে কোনো যানজট চলবে না, কিন্তু যা গাড়ি রাখার পার্ক করার সব রাস্তার সাইডে পার্ক করবে। আর দেখেন আমার পিছনে আরও একটি ভাই, উনিও আমাদের মনে হচ্ছে আমাদের নামাজ পড়ে আসতেছেন আমাদের পিছনে পিছনে, কিন্তু আমি মসজিদে ওনাকে খেয়াল করি নাই। তো আর একটি কোম্পানি আমার সামনে পড়ে গেল, তো এই কোম্পানিটা যে কী কোম্পানি আমি ভালোভাবে বুঝতে পারি নাই। তো এই গাড়িটা মনে হয় কাজ করাচ্ছে, এই জন্যে মাথাটা খুলে ভিতরে দেখছি মিস্ত্রিরা কাজ করতেছে। তো এই রাস্তার সাইডে এই গাড়িগুলো প্লেস করে এভাবেই কাজ করে থাকেন এই ইমারতের বুকে। তো আমরা এই চার পাঁচজন ধীরে ধীরে চলে আসতেছি। তো এই মসজিদ থেকে আমাদের ক্যাম্পটা অনেক দূরে, তো দেখতেছেন আমরা কত দূর হেঁটে চলে আসলাম বন্ধুরা, তারপরেও আমাদের কোম্পানিতে এখনও আসতে পারি নাই। তো আমরা ওই রাস্তা থেকে আবারও ঘুরিয়ে আর ডান সাইডের একটি রাস্তায় আমরা
ঢুকলাম, এই রাস্তা দিয়েই আমাদের কোম্পানির ভিতরে যেতে পারবো। এটা হচ্ছে গিয়ে মনে হচ্ছে মেটেরিয়াল স্টোর কোনো এক কোম্পানির, তবে কী কোম্পানির এটা আমার জানা নেই। হ্যাঁ, এটা মেটেরিয়াল স্টোর, এই জায়গায় সব পাইপগুলো ভীমগুলো রাখা হয়েছে, তো জানি না কী কোম্পানি। তো এ আরেকটি কোম্পানি দেখা যাচ্ছে বন্ধুরা, আর আমার পিছনে একটি গ্লাসের গাড়ি আসতেছে। তো এই গ্লাসের গাড়িগুলো এভাবে এই দেশে গ্লাসগুলো নিয়ে যাওয়া হয় গাড়িতে করে। এই যে আরও একটি গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, এই গাড়িটি হয়েছে বলদিয়ার গাড়ি। তো এই গাড়িটি হয়েছে এই কাঁচরা, যা ডাস্টবিনের যত কাঁচরা হয় তো এই ডাস্টবিনের কাঁচরাগুলো এই গাড়িতে করে লোড দিয়ে তারপরে নিয়ে যায়। এই কেন এই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার থাকে, একটা কাগজ দেখেন রাস্তার ভিতরে, একটা কাগজ বা একটা পাত্র, কোনো কিচ্ছু থাকে না। আর ওই যে দুটো দেখা যাচ্ছে টাওয়ারের মতন, এটাই হয়েছে কংক্রিটের, কি বলা হয় জানি না। তো ওই আরেকটি গাড়ি আমার সামনে, এটা হয়েছে ডিজেল গাড়ি। এই এই গাড়িতে করে ডিজেল নেওয়া হয়। আর এই যে সেই কংক্রিটের কোম্পানি, এই যে দেখা যাচ্ছে দুটো ফিল্টার, তো এই এই ফিল্টারই করেই এই পাথরগুলো এই জায়গায় কুচি কুচি করা হয়, এই জায়গায় এই পাথরগুলো ছোটো করা হয় এই এটের ভিতরে দিয়ে। তো দেখেন রাস্তার সাইডে গাড়িগুলো সব পার্কিং করে রাখা হয়েছে, এই জায়গায় কোনো রাস্তায় কোনো পার্ক এখানে ইয়া চলবে না, রাস্তায় কোনো যানজট চলবে না। যা যানজট করার, পার্কিং করার সব রাস্তার নিচে, একদম রাস্তা একদম ক্লিন, নিটুট ক্লিন।